আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনাম। আকাশপথে পর এবার ভারতের সাথে স্থলপথ চলাচল বন্ধ। আজ সীমান্ত পার হওয়াদের 14 দিনের কোয়ারেন্টাইন। ভারতে আবারও মৃত্যু আক্রান্তের রেকর্ড। 24 ঘন্টায় 2767 জনের মৃত্যু আর 3.5 লাখ নতুন রোগী শনাক্ত। টানা 5 দিন পর দেশে করোনায় মৃত্যু শতের ঘর ছাড়ালো। সোমবার থেকে আপাতত প্রথম ডোজে টিকা দেয়া বন্ধ ঘোষণা। সর্বাত্মক লকডাউনের মধ্যেই শর্ত সাপেক্ষে দোকান ও বিপণী বিতান খুলেছে। ফেরিঘাটগুলোতে ঢাকামুখী মানুষের ভিড়। বিএনসিসির করোনা হাসপাতালে আরো 200 জনবল নিয়োগ। চিকিৎসা সামগ্রী দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থার অর্থে সরকার উৎখাত করতে চেয়েছিল মামুনুল। রিমান্ডে পুলিশের কাছে গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে। ভারতের রিলায়েন্স গ্রুপের যুক্তরাজ্যের বিখ্যাত স্টক পার্ক কিনে নেওয়ার খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট, সব সিজনে ফিট। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতির মধ্যে দেশটির সাথে স্থলপথে চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ। আজ এক আন্ত মন্ত্রণালয় বৈঠকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে আকাশপথে চলাচলও বন্ধ করা হয়েছিল। পাশ্চাত্য, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশ ইতিমধ্যে ভারতে ভ্রমণ নিষিদ্ধ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, সীমান্ত বন্ধের আগে ভারত থেকে যারা বাংলাদেশে এসেছেন তাদের 14 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। আমাদের সীমান্ত সবগুলো আজকে থেকে বন্ধ হয়ে যাবে এবং এটা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মানুষ স্বাভাবিক চলাফেরা করবে। যারা আসার ডিউ হয়ে গেছে তারা ওই যে যশোর বর্ডার এবং বর্ডার এলাকায় ওখানে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকবে। ভারতে প্রতিদিনই করোনা আক্রান্ত মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হচ্ছে। 24 ঘন্টায় দেশটিতে 3,49,691 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। মহামারী শুরু হওয়ার পর বিশ্বজুড়ে কোথাও একদিনে এত রোগী শনাক্ত হয়নি। দেশটিতে একদিনে রেকর্ড 2,767 জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে জার্মানি, কানাডা এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ছাড়াও ভারতে ভ্রমণ নিষিদ্ধ করেছে ইটালি। বিশ্বের করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাচ্ছেন আলী হোসাইন। টানা চতুর্থ দিনের মতো ভারতে 3 লাখেরও বেশি রোগী শনাক্ত ও 2,000-এর বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থান সংকুলন না হওয়ায় অনেক হাসপাতাল রোগী ফিরিয়ে দিচ্ছে। হাসপাতালের বাইরে ট্রলিতেই বিনা চিকিৎসায় অনেক রোগীর মৃত্যু হচ্ছে। হাসপাতালগুলোতেও অক্সিজেনের অভাবে রোগী মারা যাচ্ছে। লাগামহীন অবস্থা রাজধানী নয়াদিল্লির। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যটির লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। অক্সিজেন সংকটে দিল্লির বিভিন্ন হাসপাতাল রোগী ভর্তি নেওয়া বন্ধ করে দিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেশটির অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে অতিরিক্ত অক্সিজেনের মজুদ থাকলে তা দিল্লিকে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতেও শয্যা সংকট দেখা দিয়েছে, সেই সাথে শুরু হয়েছে অক্সিজেন নিয়ে কালোবাজারি। আর তাই রাজ্য সরকার নিয়ম করেছে, করোনা পজিটিভের প্রমাণ না পেলে কাউকে অক্সিজেন দেওয়া হবে না। করোনার এই ঝড়ে ভারত ভয়াবহ কাঁপছে উল্লেখ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে করোনা ভ্যাকসিন নেবার আহ্বান জানিয়েছেন। দেশটিতে সংক্রমণ বেড়ে চলায় গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সহায়তা দিতে উদ্যোগী হয়েছে। দেশটির সরকার ও স্বাস্থ্যকর্মীদের জন্য দ্রুত সহায়তার পরিকল্পনার কথা জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র। বাগদাদের ইবনে খাতিব হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে মারা গেছেন 82 জন, আহত হয়েছেন 110 জন। হাসপাতালটির আইসিইউ থেকে আগুনের সূত্রপাত বলে জানানো হয়েছে।
ব্রাজিলে তরুণদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের হার বাড়ছে। দেশটির সরকারি বায়োমেডিকেল ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত দেশটিতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 20-29 বছর বয়সী তরুণের সংখ্যা আগের বছরের চেয়ে 1000% বেশি, আর 30-39 বছর বয়সীদের মৃত্যুর হার বেড়েছে 819%। আলভিউসাইন, চ্যানেল আই। 5 দিন পর আবারও করোনায় মৃত্যু 100 ছাড়িয়েছে। 24 ঘন্টায় মারা গেছেন 101 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের ডাবল বা ট্রিপল মিউটেশন ভাইরাসের অতি উচ্চ সংক্রমণ নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। ভারতের এই ভাইরাস কোনোভাবেই যেন বাংলাদেশে আসতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান তাদের। জানাল বাকি একে কাজ জানাচ্ছেন। দেশে গত 19 এপ্রিল করোনায় একদিনই সর্বোচ্চ 112 জন মারা যান। 20-24 এপ্রিল পর্যন্ত টানা 5 দিন করোনায় মৃত্যু 100 নিচে থেকে আবারও 100 ছাড়িয়ে গেল রোববার। নতুন আক্রান্ত শনাক্ত 2922 জন, শনাক্তের হার 13.33%। আমরা আমাদের সক্ষমতা কিন্তু বৃদ্ধি করেই চলেছি। স্বাস্থ্য অধিদপ্তরের সাপ্তাহিক ব্রিফিংয়ে স্বাস্থ্যবিধি মানতে আহ্বান জানানোর পাশাপাশি প্রতিবেশী ভারতের করোনা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। সীমিত পরিসরে দোকানপাট ও শপিং মল কিন্তু খুলে দেওয়া হয়েছে। বর্তমানে এই সময়টাতে জনগণের সহযোগিতা একান্তভাবে কাম্য। সকলের অবগতির জন্য জানাচ্ছি, দীর্ঘস্থায়ী লকডাউন কোনো পরিপূর্ণ সমাধান নয় এবং এতে আমাদের বাংলাদেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হতে পারে। জনগণকে কিন্তু অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতেই হবে। স্বাস্থ্যবিধি অনুযায়ী সবসময় মাস্ক পরতেই হবে এবং একই সঙ্গে একজনের সাথে আরেকজনের 6 ফুট দূরত্ব আমাদেরকে বজায় রাখতে হবে। মাঠ পর্যায়ে যারা স্বাস্থ্যবিধি তদারক করবেন তাদেরকে অবশ্যই সুচারুরূপে দায়িত্ব পালন করতে হবে এবং প্রয়োজনে কঠোর হয়ে জনগণকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করার প্রয়োজন হতে পারে। এই ব্যাপারে আমরা স্বাস্থ্য অধিদপ্তর আপনাদের পূর্ণ সহযোগিতা কামনা করছি। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র জানান, ভারতে যে দুটি নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে তা ডাবল বা ট্রিপল মিউটেশন ভাইরাস, 300 গুণ সংক্রমণ ছড়ানোর ক্ষমতা রাখে এই ভাইরাস। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বর্তমানে অসম্ভব রকম ঊর্ধ্বগমন চলছে কোভিড-19 এর। সেখানে যে দুটো ভ্যারিয়েন্ট পাওয়া গেছে এটা সারা পৃথিবীময় একটা বিশ্বের বিষয় হচ্ছে। তাকে বলা হচ্ছে যে ডাবল মিউটেশন অথবা ট্রিপল মিউটেশন ভাইরাস। এটা যাতে কোনোভাবে আমাদের এখানে আসতে না পারে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বারংবার বলার চেষ্টা করছে, কোনো ক্রমে যাতে ভারতের এই ডাবল অথবা ট্রিপল মিউটেশন আমাদের এখানে না এসে পৌঁছায়, এজন্য আমরা সকলের সহযোগিতা একান্ত কামনা করছি। মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার জোর আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে সোমবার থেকে করোনার প্রথম ডোজ টিকা দেয়া বন্ধ থাকবে। স্বাস্থ্য অধিদপ্তর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বরাত দিয়ে জানিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহে ভারত থেকে বকেয়া আরও 20 লাখ ডোজ টিকা আসতে পারে। কোভ্যাক্স ফ্যাসিলিটিস থেকে ফাইজারের 1 লাখ ডোজ টিকা আসবে বলেও জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক। জানাতুল বাকিয়া কেকার আরেকটি রিপোর্ট। ঢাকার কয়েকটি হাসপাতালে 27 ও 28 জানুয়ারি টিকা দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশি করোনার টিকাদান কার্যক্রম। এরপর 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে চলতে থাকে ভারতীয় সেরাম ইনস্টিটিউট থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকাদান কর্মসূচি। 24 এপ্রিল পর্যন্ত দেশে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে 79,54,000 বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। এর মাঝে প্রথম ডোজ পেয়েছেন প্রায় 57 লাখ মানুষ। সরকারের কাছে মজুদ আছে 22-23 লাখ ডোজ। এ অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তর পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত 26 এপ্রিল থেকে প্রথম ডোজ টিকা দেয়া বন্ধ ঘোষণা করে। আমাদের এই অ্যাস্ট্রাজেনিকা টিকাটাই আমরা আশা করছি যে আমাদের যে ঘাটতির যেটুকু সম্ভাবনা 20 লাখ ডোজ আমাদেরকে বেক্সিমকোর তাদের উচ্চতন মহল আমাদেরকে জানিয়েছে যে তারা আমাদেরকে এই টিকাটা এর মধ্যে এনে দেবে। যাদেরকে এ পর্যন্ত আমরা প্রথম ডোজ দিয়েছি তাদেরকে সম্পূর্ণভাবে দ্বিতীয় ডোজ আমরা দিতে পারি। ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছে পাওনা আছে সরকারের অর্থে কেনা 80 লাখ ডোজ টিকা, আসেনি এপ্রিল মাসের 50 লাখ ডোজও। সংকট কাটাতে সরকার বিভিন্ন বিকল্প উৎসের সন্ধানে নামে, টিকার মজুদ বাড়াতে 5 সদস্যের কমিটিও করা হয়। চীনের সিনোফার্ম কোম্পানি আমাদেরকে 5 লাখ ডোজ তারা উপহার দিয়েছে, আর কিছু টিকা তারা তাদের কর্মীদের জন্য ব্যবহার করার অনুমতি চেয়েছে। এই দুটার ব্যাপারে ডিরেক্টর জেনারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে অনুমোদন দিয়েছে, আমরা টিকাটা গ্রহণ করব বলে তাদেরকে জানিয়েছি। তারা এখন যেদিন আমাদেরকে দেবে
সেদিন আমরা সেটা গ্রহণ করব। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজারের 1,00,000 টিকার পাশাপাশি চীনের সাইনোফার্ম থেকে উপহার হিসেবে 5,00,000 ডোজ করোনা টিকা পাওয়া যাবে। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। লকডাউনের মধ্যে আজ থেকে খুলেছে দোকান ও বিপণী বিতান। করোনা সংক্রমণ বাড়ার মধ্যে বিপণী বিতান সব বিকেল 5টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হলো, পরে তা বাড়িয়ে রাত 9টা পর্যন্ত করা হয়েছে। বিপণী বিতান খোলার সিদ্ধান্তে রাজধানীর রাস্তায় বেড়েছে মানুষের ভিড়। লকডাউনের এই মুহূর্তের অবস্থা দেখতে রাজধানীর স্থানে গুলশানে আছেন রিজভি নেওয়াজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিজভি, রিজভি, লকডাউনের মধ্যে মানুষের চলাচলের কি পরিস্থিতি দেখছেন আপনি গুলশান এলাকায়? নবনী, আমার পেছনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গুলশান এক যে চত্বরটা সবসময় খুবই স্বাভাবিক পরিস্থিতিতে যে জনসমাগম থাকে বা গাড়ি লম্বা ট্রাফিক সিগন্যালে এখানে ভোগান্তিতে পড়তে হয় যানবাহনের যারা পথচারী কিংবা গাড়িতে যারা থাকেন, কিন্তু ঠিক এই মুহূর্তে একেবারেই ফাঁকা। এটার একটা কারণ হচ্ছে ইফতারের পরপর এটা বরাবরই ঢাকা রাস্তাঘাট ফাঁকা থাকে, তার উপর লকডাউন চলছে, পাবলিক ট্রান্সপোর্ট এখনও খোলেনি, যদিও দোকান রাত 9টা পর্যন্ত খোলা একটা অনুমতি ডিএমপি কমিশনার জানিয়েছে বলে আমরা জেনেছি। তো দোকানপাট আসলে এখন ওই মুদি দোকান বা ওষুধের দোকান বাদে গুলশান চত্বরে যে দোকানগুলো রয়েছে আমার চোখে পড়ছে না যে খুব একটা খোলা। হয়তো আগামীকাল থেকে বা তার পরের দিন যে পাবলিক ট্রান্সপোর্ট খোলার যে একটা সম্ভাবনা রয়েছে সেটি যখন শুরু হবে তখন হয়তো মানুষের যে স্বাভাবিক চলাফেরা সেটি আস্তে আস্তে একটু একটু করে বাড়তে থাকবে। তো এই মুহূর্তে নবনী, আমি দর্শকদেরকে যে বাংলাদেশ দোকান মালিক সমিতি সমিতির সভাপতি জনাব হেলাল উদ্দিন আমাদের সঙ্গে রয়েছেন, উনি যুক্ত হচ্ছেন, আমরা ওনার কাছ থেকেই আসলে জানছি যে হেলাল ভাই, আজকে তো দোকান রাত 9টা পর্যন্ত খোলা হবে বলে আপনি আমাদেরকে বলেছেন, এটাই এই সিদ্ধান্তটা আসলে কীভাবে আপনাদেরকে হেল্প করবে? আমাদেরকে আজকে আমরা যেটা জানতে পেরেছি, কিছুক্ষণ আগে আমি পুলিশ কমিশনারের মহোদয়ের সাথে কথা বলেছি, উনি আমাদের জানালেন যে আমাদের সময়সীমাটা 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা এখন ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবো। এতে আমরা মনে করছি এতে অনেক বড় উপকার হলো এটা যে সামাজিক দূরত্বটা বজায় রেখে কিন্তু এখন সবাই বাজারে মার্কেটে আসতে পারবে, কারণ যখন অফিস 4টার সময় ছুটি হয় আর 5টার সময় মার্কেট বন্ধ হয় তখন কিন্তু এক ধরনের তাড়াহুড়া থাকে। তো এই দিক থেকে আমি মনে করি যে সময়টা লম্বা হতে আরও ভালো হয়েছে এবং আমি আশা করব 20 রমজানের পরে এটাকে আর একটু বাড়িয়ে দেওয়া, অর্থাৎ ওই সময়টা মানুষ কেনাকাটা করবে। আমরা যেটা ভাবছি, আমরা কিন্তু রিজভি ভাই একটা জিনিস নিশ্চিত, আমরা ব্যবসা করার জন্য কিন্তু দোকানপাট খুলি নাই, আমরা শুধু পেটের দায়ে পেট দোকানপাট খুলেছি। আমরা জানি যে কিছুটা নগদ টাকা যদি আমরা পাই তাহলে আমাদের কর্মচারীদের কিছু দিতে পারবো, নিজেরা চলতে পারবো, এছাড়া আমাদের পুঁজিও আমাদের পুঁজি কিন্তু নাই, আমাদের লাভের আশা তো মানে দূরে থাকুক। তো সেই ক্ষেত্রে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আমরা রমজানের পরপর আমাদেরকে যদি নগদ প্রণোদনা প্যাকেজ, ঋণ প্রণোদনা প্যাকেজ দেওয়া না হয় তাহলে আমি মনে করি যে আমাদের ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্ধেক অংশ মানে ব্যবসা থেকে ছিটকে পড়বে এবং তাতে করে আমার যেটা মনে হয় যে দেশে এক ধরনের সামাজিক অস্থিরতা সৃষ্টি হতে পারে। অনেক ধন্যবাদ জনাব হেলাল উদ্দিন, আমাদেরকে বলছিলেন যে যারা রিটেইলার আছেন অর্থাৎ ছোট দোকানদার, তারা আশা করছেন যে 20 রোজার পর থেকে হয়তো আরও বেশি সময়ের জন্য দোকানপাট খোলা থাকবে এবং তারা বেশ, যেহেতু গত বছর ঈদ, কোরবানি, পূজা এবং পয়লা বৈশাখ চারটি যে বড় উৎসব আমাদের সেটি পুরোটা তারা মিস করেছেন, এবারও অলরেডি পয়লা বৈশাখ চলে গেছে, সামনে একটু বেশি সময় বেচাকেনা করে তারা হয়তো বেঁচে থাকতে পারবেন। নবনীতা, রিজভি, ধন্যবাদ আপনাকে। লকডাউনে 11 দিন বন্ধ থাকার পর দেশের দোকানপাট ও শপিং মলগুলো খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা শর্ত থাকলেও বাস্তবে তার দেখা মেলেনি। অনেকেই মাস্ক না পরে এবং শারীরিক দূরত্ব না মেনে ভিড় করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও দেখা যায়নি। আরো জানাচ্ছেন লায়লা নওশিন। চলমান সর্বাত্মক লকডাউনের মেয়াদ শেষ হতে এখনো 3 দিন বাকি, তবে তার আগেই রোববার থেকে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়া হলো। এর মধ্য দিয়ে 11 দিন পর আবারও আগের রূপে ফিরল রাজধানীর দোকান ও শপিং মলগুলো। শর্ত অনুযায়ী মুভমেন্ট পাস নিয়ে শপিং মলে যাওয়ার যে নির্দেশনা ছিল বাস্তবে তার কোনো চিহ্ন দেখা যায়নি, ছিল না এগুলো দেখার কোনো ব্যবস্থাও। নির্দেশনা থাকলেও সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা করেনি। মুভমেন্ট পাস নিয়ে এসেছেন? আসলে তো আমরা এটা মনে করি নাই, যেহেতু 25 তারিখ থেকে গভর্নমেন্ট বলছে দোকানপাট খুলবে,
এত রেস্ট্রিকশন আমার কাছে মনে হয় নাই। আমার ছেলে পাস নিয়েছে কাল রাতে আমাকে ড্রপ করার জন্য, তো ওই পাস দিয়ে আমাকে নামিয়ে দিয়ে সে চলে গেছে। এই লকডাউন পরে থেকে প্রথম ভিড় হইলাম, স্বাস্থ্যবিধি তো মানার কোনো ইয়েই দেখি না, কোথাও মানতেছে না। তবে গণপরিবহন বন্ধ থাকায় দূর দূরান্তের ক্রেতারা খুব একটা আসতে পারেনি, এজন্য মার্কেটগুলোতে ক্রেতাদের সমাগম কিছুটা কম থাকলেও ফুটপাতগুলোতে ছিল ভিড়। মোটামুটি ভালোই দেখছি আর কি, মাস্ক পরে চলতেছে সবাই। দশটার দিকে দোকান গুলা একশো টাকা বেচছি, বেচে কিনি কম আস্তে আছে, রাস্তায় গাড়ি ঘোড়া না, ইনশাল্লাহ কালকে হইতে পারে। টং লোডের যে গাড়িগুলো চলতো ওই গাড়িগুলো তো আসতেছে না, তাই বিদে আপনি কাস্টমার গুলা কিভাবে আসবে? তারপরও লাগবে আমার নাকি মুখ পাস না কি বলে ওইটা লাগবে, ওইটা বাজার সদা করতে আসলে তো ওইটা লাগবে, তাই তো ভয় তো অনেকেই বের হয় না। লকডাউন উঠে যাওয়ার পর দোকানপাট ও শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি না মানা হলে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে সাময়িকভাবে বন্ধ রাখা শপিং মল ও দোকানপাট স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে আবারও খুলেছে। পাশাপাশি সর্বাত্মক লকডাউনের শুরুতে গ্রামে ফিরে যাওয়া মানুষ রাজধানীতে ফিরতে শুরু করায় ফেরিঘাটগুলোতে যাত্রীদের চাপ বেড়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদ জানাচ্ছেন। সাময়িক বন্ধ থাকার পর শর্ত সাপেক্ষে সারা দেশে শপিং মল ও দোকানপাট খোলার প্রথম দিন মানুষের চলাচল অনেক বেড়েছে। বিভিন্ন নগরীর সুপারমার্কেট ও শপিং মলগুলোর প্রবেশ পথে হাত জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখা হয়, মাস্ক পরা নিশ্চিত করারও ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। প্রত্যেকটা দোকানদারদের যেমন মনিটরিং এর প্রয়োজন আছে, আবার কাস্টমারদেরও প্রয়োজন আছে। বিশেষ করে দোকানদারদের নো মাস্ক নো সার্ভিস এরকম একটা জিনিস, মানে এরকম একটা প্রথা চালু করার দরকার। কেনাকাটা করতে আসছি, আসলে আমাদের কিছু গিফটের আইটেম আছে সেগুলা, আর আপনাদের স্বাস্থ্যবিধি বলতে মোটামুটি এখন যা দেখছি যে মোটামুটি চলতেছে, কিন্তু এরপরে কেমন হবে সেটা তো আসলে বোঝা যাচ্ছে না। সেলসম্যান প্লাস মহাজন যারা আছে সবাই মিলে আমরা মাস্ক ব্যবহার করতেছি, আমাদের কাছে হ্যান্ড স্যানিটাইজ আছে, আমরা হ্যান্ড স্যানিটাইজ দিয়ে মাঝে মাঝে স্প্রে করতেছি। আমাদের কাছে বাইরের থেকে যে সকল কাস্টমার মাস্কবিহীন মার্কেটে প্রবেশ করতেছে, আমরা সেই কাস্টমারগুলোর অ্যালাও করতেছি না, আমরা তাদের মাল দেখাচ্ছি না, আগে বলতেছি স্বাস্থ্যবিধি মাইনে তারপরে দোকানে আসেন। মাস্ক ব্যবহার করতে লাগছি, কতক্ষণ পর পর স্প্রে ব্যবহার করতে লাগছি, আর মাস্ক ছাড়া কাস্টমার আসলে তার কাছে মাল বিক্রি করতেছি না, এইভাবে আমরা চলছি পুরোটা। তবে মাস্ক পরলেও শারীরিক দূরত্ব মানছেন না কেউই, ভিড়ের মধ্যে চলে কেনাকাটা ও ঘোরাফেরা। সর্বাত্মক লকডাউনের মধ্যেও শপিং মল ও দোকানপাট খুলে দেওয়ার খবরে রাজধানীতে কর্মস্থলে ফিরছেন লকডাউনের শুরুতেই গ্রামে ফিরে যাওয়া মানুষ। এতে ফেরিঘাটগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। মানিকগঞ্জে সীমিত পরিসরে চলাচলকারী ফেরি ও ট্রলারে পদ্মা নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে ভিড় করছেন যাত্রীরা। মোটর সাইকেল ও প্রাইভেট কারে আসা যাত্রীরা নির্বিঘ্নে ছুটছেন ঢাকার পথে। তবে বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক বলছেন, পাটুরিয়া দৌলতদিয়া রুটে লকডাউনের শুরু থেকে শুধু মরদেহ এবং রোগীবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন পারাপার বন্ধ রয়েছে। ঘাটের চিত্র অবশ্য ভিন্ন, মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটেও একই চিত্র। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। রাজধানীর মহাখালীর ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালকে চিকিৎসা সামগ্রী সহায়তা দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সংকট কাটাতে আরও 54 চিকিৎসক এবং 125 নার্স সহ প্রায় 200 জনবল নেওয়া হয়েছে। প্রস্তুত হয়েছে আরও 50টি আইসিইউ সহ 500রও বেশি শয্যা। শমিক আহমেদ জানাচ্ছেন। ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়া ঝুঁকিপূর্ণ করোনা রোগীদের চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অক্সিজেন সরবরাহ। তাদের জন্য সবচেয়ে বেশি দরকার হয় হাই ফ্লো নেজাল ক্যানোলা ও বিপেপ যন্ত্র। সংক্রমণ বেড়ে যাওয়ায় এ জাতীয় যন্ত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে। এমন সংকটময় সময়ে মহাখালীর ডিএনসিসি হাসপাতালকে 10টি করে হাই ফ্লো নেজাল ক্যানোলা ও বিপেপ যন্ত্র দিয়েছে পরিবেশ সংরক্ষণে কাজ করা সংগঠন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন কাছে আমরা মানে অত্যন্ত কৃতজ্ঞ, কারণ আমরা আপনারা জানেন এটি একটি নতুন হাসপাতাল, সব ধরনের যন্ত্রপাতি আমরা বিভিন্নভাবে সংগ্রহ করছি, তো এর মধ্যে ওনারা আজকে যে আমাদের
দশটি বাইপ্যাপ মেশিন এবং দশটি হাইফ্লো নেজাল ক্যানুলা আমাদেরকে যে ডোনেট করলেন এই নতুন হাসপাতালটির জন্য, সেটি আমাদের মানে অনেক অনেক বেশি এই যন্ত্রগুলো আমাদের প্রয়োজন ছিল এবং এটা আমরা আজকেই আমরা ইনস্টল করে আমাদের আইসিইউতে এগুলো আমরা চালু করার চেষ্টা করব। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে 29 এপ্রিলের মধ্যে 1000 শয্যা পুরোপুরি প্রস্তুত করতে কাজ এগিয়ে চলছে পুরোদমে। আমরা প্রায় 54 জন বিভিন্ন সাবজেক্টের কনসালটেন্ট পেয়েছি, আমরা 25 জন নার্সিং কর্মকর্তা পেয়েছি যারা আইসিইউতে কাজ করবেন, আগামীকাল আরও আসবে, আর 100 জন নতুন নার্সও দেওয়া হয়েছে যারা আজকে জয়েন করছে কালকেও জয়েন করবে। তো সব মিলিয়ে আমরা জন যে সংকট যেটি সেটি আমরা মনে করি যে এটি এসে গেলে আমাদের অনেকাংশেই লাঘব হয়ে যাবে এবং সম্পূর্ণ রেডি আছে 500 বেড ইন অল লেভেল। এখানে আমার এখানে সবাই মানে আইদার সেন্ট্রাল অক্সিজেন থেকে নিচ্ছে অথবা হাইফ্লো নিচ্ছে অথবা ভেন্টিলেটারে আছে, এরকম পেশেন্টই আমরা এখানে আমরা ভর্তি করেছি এবং তারাই এসেছে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে সহায়তা সংকট কাটিয়ে উঠতে সহায়তা করবে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। শৌমিক আহমেদ, চ্যানেল আই। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরের সেক্রেটারি মামুনুল হক রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে বলেছেন তেজগাঁও অপরাধ বিভাগের ডিসি হারুনুর রশিদ। বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিম ও মামুনুল হকের শ্বশুর সম্পর্কে আপন ভাইরা ভাই বলে জানান তিনি। সরকার উৎখাতের জন্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কাছ থেকে মামুনুল হক অর্থ ও সহায়তা নিয়েছে বলে জানা গেছে। ওবায়দুর রশিদ জানাচ্ছেন। সোনারগাঁওয়ে রিসোর্ট কাণ্ডের পর রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে এরই মধ্যে নাশকতাসহ একাধিক মামলা হয়েছে। মোহাম্মদপুর থানার হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় মামুনুল হককে 7 দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ডে মামুনুল হক সরকার উৎখাতের জন্য কি কি করেছেন তার বিস্তারিত বলেছেন বলে জানান তেজগাঁও অপরাধ বিভাগের ডিসি হারুন আর রশিদ। একদিকে গ্রেনেড হামলার আসন যোগাযোগ, অন্যদিকে সে জামাতের সাথে এবং বিএনপি জামাত সবার সাথে যোগাযোগ রক্ষা করা ক্ষমতা যাবে সে এবং তার এটাই ছিল তার লোভি এবং সে রাজদূত চিবিলাস। হারুনুর রশিদ বলেন মামুনুল হকের সাথে বাংলাদেশে সার্বক্ষণিক জামায়াতে ইসলামের যোগাযোগ ছিল, সেই সাথে নিজের ভগ্নিপতির মাধ্যমে মামুনুল হক পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সাথেও নিয়মিত যোগাযোগ রাখতেন। আমতুল্লাহ এবং মামুনুল হক তারা একসাথে 40 দিনের অধিক দিন তারা পাকিস্তানে অবস্থান করেছে। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার মাধ্যমে তার বোনজামাইয়ের সাথে সেখানে অবস্থান করে শ্বশুর, তার প্রথম ওয়াইফ, ওয়াইফের বাবা আর যে বঙ্গবন্ধুর যে খুনি ডালিম তারা ছিল আপন ভাইরা ভাই। হেফাজতে ইসলামের মধ্যে যে দুষ্কৃতিকারীরা আছে তাদের শাস্তি পেতেই হবে বলে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। খুন করেছেন, অগ্নিসংযোগ করেছেন, তাদেরকে আমরা ছাড় দিচ্ছি না। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। হাওড়ের কৃষকের কাছে 15 থেকে 20 দিন আগে পাকে ধানের এমন জাত পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। এর পাশাপাশি এই মৌসুমে দ্রুততার সাথে ধান কাটাতেও অগ্রাধিকার ভিত্তিতে কম্বাইন হারভেস্টার ও রিপার দেওয়া হচ্ছে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি রোববার কিশোরগঞ্জের মিঠামাইনে বড় ধান কাটা উৎসবে যোগ দেন। আরো জানাচ্ছেন সুদীপ্ত মাহমুদ। কিশোরগঞ্জ জেলায় বোরো আবাদ হয়েছে 1,66,950 হেক্টর জমিতে। এর মধ্যে হাওড়ে 1,02,500 হেক্টর ও হাওড়ের বাইরে 64,450 হেক্টর। এখন পর্যন্ত হাওড়ে ধান কাটা হয়েছে 53 ভাগ। মিঠামইনে ধান কাটা উৎসবে যোগ দিয়ে এই এলাকার জন্য বোরোর নতুন দুটি জাত বৃধান 89-92 আবাদ শুরুর আহ্বান জানান কৃষিমন্ত্রী। উৎপাদনশীলতা বাড়ানোর জন্য আমরা উন্নত জাত এবং কম সময়ে ধান পাকে এরকম জাত এবং বেশি উৎপাদনশীল জাত এগুলো দেওয়ার চেষ্টা করছি। আমাদের হাত ইতিমধ্যেই ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা জাত উদ্ভাবন করেছে। দ্রুত গতিতে যদি এগুলো আমরা এই এলাকায় দিতে পারি, ইনশাল্লাহ হাওড় এলাকার ধানের উৎপাদন অনেকাংশে বেড়ে যাবে। কৃষিমন্ত্রী করোনাকালে কৃষক যাতে নিরাপদ সময়ের মধ্যে ফসল ঘরে তুলতে পারে সেজন্য 70 ভাগ ভর্তুকি মূল্যে ধান কাটা যন্ত্র প্রদান সহ সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করেন। এমন জাত আমরা দিতে চাই যে জাতটি তাড়াতাড়ি পাকবে এবং তাড়াতাড়ি কৃষকরা ঘরে নিতে পারবে, এবং এর জন্য আমরা আপনারা জানেন যে একটা প্রকল্প নিয়েছি, সেই প্রকল্পের
কৃষি যান্ত্রিকরণ তার মাধ্যমে 3,000 কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ধান কাটার মেশিন, ধান লাগানোর মেশিন, ধান শুকানোর মেশিন এগুলো দিচ্ছি। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও রাষ্ট্রপতির পুত্র রেজওয়ান আহমেদ তৌফিক, সংসদ সদস্য নূর মোহাম্মদ বক্তৃতা করেন। এ বছর জেলায় 7,11,580 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নিচে অশোক লীল্যান্ড ফাদারটস বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। আর্মেনীয় হত্যাকাণ্ডকে গণহত্যা বলে স্বীকৃতি দিলেন জো বাইডেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধের অঙ্গীকার। বিরুদ্ধে বর্বরতা বা মৃত্যুর বিষয়টি স্বীকার করলেও একে গণহত্যা বলতে মানতে নারাজ আঙ্কারা। বিবৃতিতে অটোমান সাম্রাজ্যের শাসনামলে আর্মেনীয় গণহত্যা এবং এ ধরনের বর্বরতা পুনরায় ঘটা প্রতিরোধ করতে অঙ্গীকার করেন বাইডেন। নিটল টাটা, বিশেষ সংবাদ। যুক্তরাজ্যের বিখ্যাত স্টোক পার্ক কিনে নিয়েছেন ভারতের রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের মালিক মুকেশ আম্বানি। জেমস বন্ড সিরিজের দুটি সিনেমার শুটিং এর জন্য বিখ্যাত স্থানটির পর্যটন খাতে নামডাক অনেক। এই পার্ক কিনতে মুকেশ আম্বানিকে প্রায় $8 কোটি গুনতে হয়েছে। বাকিংহামশায়ারের এই পার্কে আছে হোটেল, খেলাধুলার জায়গা এবং অবকাশ যাপনের ব্যবস্থা। এর গলফ মাঠটিও বেশ জনপ্রিয়, কারণ 1964 সালে জেমস বন্ড সিরিজের গোল্ড ফিঙ্গার সিনেমাটির শুটিং হয়েছিল এখানে। 300 একরের পার্কটিতে বিখ্যাত সিনেমা ব্রিজেট জোন্স ডায়েরি এবং নেটফ্লিক্সের জনপ্রিয় ছবি দ্য ক্রাউনের চিত্রায়ন হয়েছে। এখন দেখবেন কৃষি সংবাদ। লকডাউনের কারণে টমেটো বাজারজাত করা নিয়ে সংকটে পড়েছেন দিনাজপুর ও টাঙ্গাইলের কৃষক। টমেটো বাইরে পাঠাতে একদিনে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। অন্যদিকে বাইরের পাইকাররা মাঠ থেকে টমেটো সংগ্রহ করতে পারছেন না। দিনাজপুর থেকে আলম শাহী এবং টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদ জানাচ্ছেন। দেশের সবচেয়ে বেশি টমেটো চাষ হয় দিনাজপুরে। এবছর ভালো ফলন পেলেও করোনা পরিস্থিতিতে উৎপাদিত টমেটো নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। গণপরিবহন চলাচল না করায় টমেটো বাজারজাত করতে পারছেন না তারা। ক্ষেতের টমেটো নষ্ট হচ্ছে খেতেই। করোনা ভাইরাসের জন্য আমাদের এবার কৃষকের লস, খুবই লস। টমেটো বিক্রি করে একটা লেবারের দরমা হচ্ছে। এই টমেটো আমার আবাদ করতে প্রায় 15-20 লক্ষ টাকা খরচ হয়েছে। দিনাজপুর শহরের অদূরে শেখপুরা ইউনিয়নের টমেটোর বিশাল হাট বসে। গাবুরা হাটে কয়েকদিন আগেও যে টমেটো 450-600 টাকা মন দরে বিক্রি হয়েছে, এখন সেই একই টমেটো বিক্রি হচ্ছে 200-300 টাকায়। এখন হয়তো একটু কম হলেও যদি লকডাউন উঠে যায় বা এর মধ্যে যদি গাড়ি চলাচল স্বাভাবিক থাকে তাহলে কৃষকরা ন্যায্য দাম পাবে, কৃষকরা অর্থনৈতিক লাভ পাবে। টাঙ্গাইলের 12টি উপজেলায় 673 হেক্টর জমিতে বাড়ি, হাইব্রিড সহ স্থানীয় জাতের টমেটো চাষ হয়েছে। কয়েক বছর ধরে নাবি জাতের টমেটো আবাদে আগ্রহী হয়েছেন কৃষক। 4-5টি, 3টি তাও হাইডা হাইডা বেচন লাগে। আমাদের যে খরচ, এই খরচ অর্ধেক খরচও জমবে না। যদি কৃষক ন্যায্য মূল্য পেতে পারত তাহলে তারা এখান থেকে প্রচুর লাভবান হতে পারত। এবং ভবিষ্যতে আমরা তাদেরকে বলছি যে বাড়ি টমেটো 14-15 বীজ নিজেরাই সংরক্ষণ করবে, যাতে তারা তাদের মতো করে আগাম এটি লাগাতে পারে এবং বাজার মূল্য ধরতে পারে। প্রথম পর্যায়ে দাম বেশি থাকলেও লকডাউনে পড়ে গেছে দাম। টমেটো বাজারজাত করা নিয়েও সংকটে রয়েছেন কৃষক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। করোনা পরিস্থিতিতে লকডাউনে বদলে গেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতের পরিবেশ। পর্যটক সুনহ
কোলাহল মুক্ত সৈকতে ফিরেছে গাংচিল ও লাল কাঁকড়া ঝাঁক। পরিচ্ছন্ন পরিবেশে সজীবতা ফিরেছে সাগরের জলে। তবে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কর্মহীন হয়ে পড়া সাগর পাড়ের মানুষ। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এনায়েতুর রহমানের রিপোর্ট। সাগরকন্যা কুয়াকাটা সূর্যোদয় আর সূর্যাস্ত এখন নিদারুণ নিঃসঙ্গতায়। সাগরের নোনা জল গর্জন তুলে ঢেউ হয়ে আশ্রে পড়ছে বালুকা বেলায়। সাগর পাড়ে লাল কাঁকড়াদের অবাধ ছুটোছুটি, বৈচিত্র্যময় প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য মেলে ধরেছে। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ সৈকতে হাজারো গাংচিলের আনাগোনা। প্রকৃতির এই সৌন্দর্যের মাঝেও লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের মনে দুশ্চিন্তা। সমুদ্র সৈকতটা এখন খুবই সৌন্দর্য, খুবই ভালো লাগতেছে, এত ভালো আগে কোনোদিনও দেখি নাই। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার আমাদের এই পেটে ভাত নাই, আমাদের যে এখন দোকানপাট বন্ধ, আমরা কাজকর্ম আমাদের বন্ধ, এটা এটাই আমাদের একটু সমস্যা আর কি। সবচেয়ে বেশি আমার ভালো লাগতে আছে পরিষ্কার আছে, গঞ্জাম নাই। উত্তাল সাগরে নাও ভাসাতে চান উপকূলের লড়াকু সৈনিকেরা। করোনামুক্ত সুস্থ স্বাভাবিক পৃথিবী আর পর্যটকদের কোলাহলে মুখরিত সৈকতের প্রতীক্ষায় তারা। লকডাউন যেন কুয়াকাটা সৈকতকে প্রকৃতির রূপে সাজিয়ে তুলেছে। গত বছর লকডাউনে কুয়াকাটা সৈকত যে অপরূপ শোভা বিরাজ করছিল, এবারও লকডাউনে সে পরিবেশ বিরাজ করছে। পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে DSEX সূচক 63 পয়েন্ট বেড়ে 5498 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 357টি কোম্পানির 1188.86 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 305.57 কোটি টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 201টির, কমেছে 78টির এবং অপরিবর্তিত রয়েছে 78টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে আবারও অশোক লীলান্ডি, ফাদারটস বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে। ব্যাটিং উৎসব শেষে ড্র হলো বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট। ICC টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেল টাইগাররা।